নিজেকে নিজের কাছে স্বীকার করা যে আমি আসলে এই এই জিনিসটা নিজের সাথে ফেস করা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে কঠিন, কারণ আমি তো এই সোসাইটির বাইরের কেউ না, আমি বলেছি তো। আমি আমি এখন চেষ্টা করছি, আমি বলি আমি মানুষ হতে চাই, আমি মানুষ হওয়ার মানে হতে চাওয়ার এই প্রক্রিয়ার মধ্যে আছি, ঢুকেছি মাত্র, আমার মাত্র 2 বছর হলো এই প্রক্রিয়ার মধ্যে আমি আছি, এবং আমার সন্তানেরও 2 বছর হয়েছে। আমি হয়তো ওর 6 বছর পর্যন্ত এটা নিয়ে মাথায় ঘামাইনি, কিন্তু এই ঘটনা মানে যেই দিন থেকে আমার মনে হয়েছে যে আমি মানুষ হতে চাই, সেই দিন থেকে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার সন্তানকে মানুষ হিসেবেই গড়ে তুলতে চাই। এবং আমি আমি কিছু জিনিস শেয়ার করতে চাই, এটা আমি একটু করতে চাই অবশ্যই। আচ্ছা, আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে অনেকে যে মা সন্তান জন্ম দিতে পারেন না, এটা নিয়ে যে সমাজ তাকে এত কিছু এক্স্যাক্টলি, এবং আমরা ব্রেকের আগে যাওয়ার ঠিক এটাই কথা বলছিলাম, হ্যাঁ, এবং এবং মাটা বা একটা নারীকে যে এখানে আসলে কি পরিমানে মানে হীনমন্যতায় ভোগায় এই সোসাইটি বা আশেপাশের মানুষ, মা হ্যাঁ অবশ্যই সন্তান জন্ম দেয়া একটা একদমই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স একটা মার জন্য, এবং এটা অবশ্যই একটা নারীর জীবনে অন্যরকম মাত্রা যোগ করে করে, কিন্তু এরকমও না কিন্তু যে সব সন্তান জন্ম দিলেই সেই সন্তানের মা হওয়া যাবে, বা মাতৃত্ব যে শুধু নিজের সন্তানের ভেতরেই আসলে আমরা মমতাটা দিতে পারবো এরকম না। আমাদের আশেপাশে এরকম অনেক বাচ্চা আছে যাদের বাবা মা নাই, যারা আসলে অত প্রিভিলেজ না, তারা অনেক কিছু থেকে বঞ্চিত, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন বা এই ধরনের সমস্যায় আছেন, আমি আমি তাদের অনুরোধ করব যে তারা সেই বাচ্চাদেরকে চাইলেই কিন্তু অ্যাডাপ্ট করতে পারেন। ভালোবাসা মায়া মমতা এগুলা কিন্তু আসলে বিলিয়ে দিতে হবে, হ্যাঁ। সো আপনি আপনার এই ভালোবাসাটা এই মমতাটা আপনি ওই বাচ্চাটাকে দেন, ওই বাচ্চাটা সেও একটা ঘর পেলো, সেও একটা সুন্দর লাইফ পেলো। তো এটা নিয়ে আর কে কি বললো কিছু আসে যায় না, কারণ আপনার লাইফ আপনার, আপনাকে কে কি বলছে, আপনি আপনি তো তার কথা খাবেন না, আপনি আপনার যোগ্যতা দিয়ে টাকা উপার্জন করে খাবেন। সো আপনি কারো কথায় কোনো মাথা ঘামানোর দরকার নেই, বাট অবশ্যই আমাদের সোসাইটির পরিবর্তন আসতে হবে, মানে ব্যাপারটা যে একদম জেনেটিক্যালি হতে হবে যে আমার গর্ভে ধারণ, কিন্তু এটা এটা আমরা চিন্তা করতে পারি না, কিন্তু অনেক সময় এটা পারি না। এবং ওইটার জন্য হয় কি মেয়েটাকে এত প্রেশারাইজ করা হয় যে মানে সব ব্যর্থতা মেয়েটার, মানে একটা মেয়েকে আসলে জন্মের আগে থেকেই কিন্তু মানে কত হেয় প্রতিপন্ন করা হয়, কত ছোট করা হয়। আমি আমি জাস্ট যে কথাগুলো বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন, এবং নিজের সাথে নিজের পরিবারের সাথে নিজের আশেপাশের মানুষের সাথে একটু মেলাবেন। আমরা যখন একটা বাচ্চা হয়, আমরা আমাদের সোসাইটি শিখায় মাটাকে যে তোমার কিন্তু একটা ছেলে হতে হবে, ছেলে না হলে তোমার তো এই ফ্যামিলিতে তোমার অবস্থানটা পাকাপোক্ত হবে না। সো মাটা প্রথমেই কী করে, ছেলে মেয়ের মধ্যে ওখানে কিন্তু বিভেদটা শুরু হয়, সে আশা করতে থাকে যে তার একটা ছেলে সন্তান হবে, এবং যখন মেয়েটা হয়, মেয়েটা হলে মাটাও কিন্তু আপসেট হয়, এবং এটা কেউ স্বীকার করুক না করুক এরকম ঘটনা বাংলাদেশের ঘরে ঘরে হয়। এক্স্যাক্টলি, যখন আপসেট হয় ওই বাচ্চাটা হয়তো কিছু বুঝে না, কারণ সে তো অবুঝ, কিন্তু বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয় এবং সে যখন এই কথাটা শুনে, তুমি একবার চিন্তা করো তো ওই বাচ্চাটার কেমন লাগে যখন সে শুনে বড় হয় যে তার বাবা মা চাইতো তাদের একটা ছেলে ছেলে হোক, সেই বাচ্চাটার কেমন লাগে সে যখন শুনে যে এই বাসাটা তার না, এই এই বাসায় সে মেহমান হবে, আসলে এই বাসাটার আসলে সে প্রত্যাশিত ছিল না, প্রত্যাশিত ছিল না। তারপরে ধরো হলো একটা মেয়ে হলো, হওয়ার পরে সে জানলো এই বাসাটা আসলে তার না, কারণ বাবার বাড়ি তো বাবার বাড়ি, আর বাবার বাড়িতে বিয়ে হয়ে গেলে মেয়েরা হচ্ছে মেহমান। সো মেহমান আসবে, মেহমানকে আপ্যায়ন করবে, খেয়ে দিয়ে চলে যাবে, চট থাপ্পড় কিল ঘুষি খেয়ে বাবার বাড়ি ফেরত আসার তো কোনো দরকার নাই, মানে এটা হবে না কেন বাবা, তোমার বাসা তো ওইটা, সো তুমি মায়ের খাও আর যাই খাও ওইখানেই থাকবা। আসলে কারো দেখাতে কিছু আসা যায় না, সেটা ছেলে মেয়ে উভয়েরই। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আমি মোটা শুকনা, আমি দেখতে খারাপ, আমি দেখতে পচা, আমার চুল নাই, আমার চুল আছে, মানে এগুলো নিয়ে এত এত সময় কেন আমাদের, আমাদের আরও অনেক কিছু করার আছে। আসলে আমি একটা কথা বলি যে 18 বছর বয়সে আমাদের অধিকার আছে ভোট দেওয়ার, কেপেবল, আর এরপরে আমরা কি করব এটার কোনো ডিসিশন নিতে আমরা কেপেবল না, এটা কেন, আমি এটা বুঝলাম না, মানে আমি ভোট দিতে পারতেছি কিন্তু তারপরে কি, মানে এরপরে তুমি যা জীবনে যাই করবা সেটা মৃত্যুর আগ পর্যন্ত
সেটা ডিসিশন নিবে হচ্ছে হয় প্রথমে হচ্ছে বাবা, তারপরে হচ্ছে ভাই, তারপরে হচ্ছে স্বামী, তারপরে হচ্ছে সন্তান, এবং সব ডিসিশন তাদের। কারণ হচ্ছে মেয়েরা নিজেদের কোনো দায়িত্ব নিতে পারে না, মেয়েদের দায়িত্ব আরেকজনকে নিতে হবে, এই কনসেপ্টটাই তো ভুল। যার যার দায়িত্ব তার তার, এখানে তো দায়িত্ব আসলে দায়িত্ব বলতে ওই দায়িত্ব না, মানে হয় না যে আমি ডিসিশন যে মেকিং এর ব্যাপারটা কোন ডিসিশনটা ইম্পর্টেন্স পাবে, এটা জাস্ট একটা মানে এটা মডার্ন ভার্সন অফ তোমার হচ্ছে দাসত্ব, যে তুমি হচ্ছে তুমি শিক্ষিত হও, তুমি অনেক কিছু করো, কিন্তু তারপরে তুমি অনেক কিছুতে আমি তোমাকে ডিসাইড করে দিব যে তুমি কি করবে। আসলে এটা কিন্তু শুধু পুরুষ একা করছে না, পুরুষতান্ত্রিক সমাজের অনেক ভদ্র মহিলারাও করছে, এবং আরেকটা নারীকে পা টেনে নিচে নামাবা, তোমার আর কোনো কাজ নাই, তোমার তো কোনো দায়িত্ব নাই, তোমার কি দায়িত্ব, তোমার দায়িত্ব হচ্ছে বিয়ে করবা, বাচ্চা হবে, আর হচ্ছে মানুষের পিছে লেগে থাকবা, আর তোমার তুমি যে একটা মানুষ, তুমি তোমার যে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, তোমার যে নিজে স্বাবলম্বী হতে হবে, তোমার নিজের অধিকার নিজের আদায় করতে হবে, অন্যের অধিকার অন্যের স্বাধীনতাকে সম্মান করতে হবে, এবং এই সব কিছুর অধিকার যে পুরুষের সাথে সাথে নারীরও আছে, এই জিনিসটা তো সোসাইটি জাস্ট ভুলেই গেছে আমার কাছে মনে হয়। কারণ সেই নারীকেই বাহবা দেয়া হয় বেশিরভাগ সময় যে আসলে এগুলোর মধ্যে দিয়ে আছেন। আর এখন অবশ্য অনেকে অনেক চেঞ্জ হয়েছে, এখন সবাই সাপোর্ট করার চেষ্টা করে, কিন্তু আমি মনে করি যে পরিবর্তন আরো অনেক হতে হবে, অনেক, মানে আমাদের চিন্তার পরিবর্তন সবার আগে।